ফাইনাল। তো মার্কস দেখো আইসিডিএস এর আর কি আউট হয়ে গেছে, অ্যান্ড আমার মার্কসটা আমি দেখাচ্ছি না, ঠিক আছে, 270-র আশেপাশে আছে। অ্যান্ড কি বলবো আমি আর, মানে আমি খুবই প্যাথেটিক হয়তো সাউন্ড করতে পারি, বাট আমার ম্যাথসে এত কম মার্কস কী করে আসলো, হাও আমি বুঝতে পারছি না। ম্যাথস আর জিএসএ, যেটা আমি জিএসএ অ্যাটলিস্ট ভেবেছিলাম 70-র কাছাকাছি মার্কস থাকবে, অ্যান্ড ম্যাথসেও সেখানে ম্যাথসে আমাকে খুবই কম মার্কস দিয়েছে, আমি বুঝলাম না আমার ম্যাথসে কোথায় এত কম হয়েছে। অ্যান্ড বাট একটা জিনিস ভালো, মানে আমাকে ইন্টারভিউতে আমার এক্সপেকটেশনের থেকে বেশি মার্কস পেয়েছি আমি, ঠিক আছে। আমি, তোমরা জানো আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স অনেকেই শুনেছো, তো আমাকে 33 মার্কস দিয়েছে ইন্টারভিউতে, হুইচ ইজ মানে আমার ইন্টারভিউ এত ভালো হয়নি। আমি ভেবেছিলাম আমি খুব জোর হলে 25 পাবো, ঠিক আছে, তো সেখানে আমি 33 পেয়েছি, সেটা আমার ভালো লেগেছে। মানে আমার অনেক সময় আমার অনেকবার মনে হয়েছে হয়তো আমার ইন্টারভিউতে প্রবলেম হয়েছে, বাট আমি দেখলাম যে অনেক র্যাঙ্ক করা মেয়ে তারাও 33 পায়নি, ঠিক আছে, তারা হয়তো 30 পেয়েছে। কিন্তু আমার সমস্যাটা হয়ে গেছে যে আমাকে দুটো পেপারে প্রচুর কম মার্কস দিয়েছে, অ্যান্ড ইংলিশ বাংলাতেও আমি ভালো মার্কস পেয়েছি, 64-62 এরকমভাবে আমি মার্কস পেয়েছি, বাট জিএসএ অ্যান্ড মানে ম্যাথসে আমি বুঝলাম না আমাকে কী করে এরা এত কম মার্কস দিল, মানে আমি আমি খুব শকড, আমি খুবই শকড। তো দেখা যাক, ওইটাই বলার ছিল এটার জন্যই। তোমরা দেখে নাও তোমাদের কত মার্কস আছে, আর প্লিজ আমাকে কেউ জিজ্ঞাসা করো না। দেখো ওয়েটিং লিস্টের কথা, তোমরা অনেকেই ভুল বুঝেছো যে ওয়েটিং লিস্ট বেরোবে না বলেছে, ওয়েটিং লিস্ট বেরোবে না বলেনি, বলেছে যে নন জয়নিং কারা কারা রয়েছে তাদের নাম এখনই টাঙাবে না, কারণ নন জয়নিং কারা কারা আছে সেটা যদি এখন টাঙিয়ে দেয় তাহলে কোনো এক কোনো না কোনো প্রবলেম হতে পারে। দ্যাটস ওয়াই বলেছে যে নন জয়নিং টাঙাবে না, নন জয়নিংয়ের লিস্ট টাঙাবে না, বলেনি যে ওয়েটিং লিস্ট নেই, নন জয়নিংয়ের লিস্ট টাঙাবে না। তোমাদের যখন ওদের ডিপার্টমেন্ট থেকে ডাকার ইচ্ছা হবে তখন তোমাদের সেই অনুযায়ী ডেকে নেবে, ঠিক আছে। তো এটাই বলার ছিল, প্রত্যেকে মানে দেখে নাও। আর আবার আমি বলে দিচ্ছি, আবার আমাকে সবাই জিজ্ঞাসা করবে, আমার 270-র আশেপাশে আছে, এবং আমি তো কোনো আশা রাখছি না যে আমার নন জয়নিংয়ে ডাকবে বলে, ঠিক আছে, আমার কোনো আশা নেই সে ব্যাপারে। বাট হ্যাঁ, আমি যেটা বললাম আমার দুটো অত মার্কস কী করে কমলো আমি নিজেও জানি না, মানে কি বলবো আমি, আমার এই বিষয়ে আমি আর কিছু বলতে চাইছি না। বাট হ্যাঁ, ইন্টারভিউতে আমার ভালো মার্কস দিয়েছে, মানে আমার কাছে তো ওটা ভালো মনে হয়েছে, আমি ইন্টারভিউতে প্রায় দু তিনটে কোয়েশ্চেন আমি পারিনি, সেখানে আমাকে 33 দিয়েছে, মানে যথেষ্ট ভালো দিয়েছে। তো তোমাকে দেখো তোমাদের কীরকম মার্কস দিয়েছে, ঠিক আছে, চলো টাটা।